হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা টিকটক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, বাট আপনার টিকটক আইডিটি অন্য কেউ হ্যাক করে নিছে। আপনি এখন কি করবেন, কি করে আপনি আপনার টিকটক আইডিটি ফিরিয়ে পাবেন, আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব অ্যান্ড করে দেখাবো। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আপনারা টিকটক অ্যাপটি ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন। তারপর আপনার টিকটক অ্যাপটি ওপেন করবেন। ঠিক আপনার টিকটক আইডিটি যেভাবে ওপেন করেন ঠিক সেভাবে আপনার টিকটক আইডিটি ওপেন করবেন। তারপর ডান সাইডের নিচে দেখবেন প্রোফাইল বলে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর সিং আপে ক্লিক করবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। তারপর ইউজ ফোন নাম্বার অ্যান্ড ইমেইল ইউজার নেমে ক্লিক করবেন। আপনি যে নাম্বার দিয়ে টিকটক আইডি খুলেছেন সে নাম্বার এখানে চলে আসবে, বাট আপনার যদি অন্য নাম্বার দিয়ে টিকটক আইডি খুলে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি যদি ইমেইল দিয়ে খুলে থাকেন তাহলে এখানে দেখবেন ইমেইল বাট ইউজার নেম, এখানে ক্লিক করবেন, এখানে ইমেইল দিবেন, আর এখানে ফোন নাম্বার। আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে, আর আপনারা প্রতিটা টিকটক আইডিতে তো নাম্বার দিয়ে থাকেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে দেশে থাকেন বাট আপনার যে দেশটি এখান থেকে আপনি সে দেশটি সিলেক্ট করে নেবেন। বাট আমি বাংলাদেশে থাকি, সো আমি বাংলাদেশটি সিলেক্ট করে নিয়েছি, বাট আবার সিলেক্ট করাই আছে। তারপর আপনি এখানে আপনার টিকটক আইডির, আপনি যে নাম্বার দিয়ে টিকটক আইডি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। তারপর সেন্ড কোডে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন, জাস্ট এক মিনিটের মধ্যে আপনার কাছে একটি কোড আসবে, কোডটি অটোমেটিক নিয়ে নিবে। তারপর আপনার টিকটক অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপর ডোন্ট অ্যালাউতে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন প্রোফাইল বলে একটা অপশন আছে, তারপর আপনি দেখতে পাবেন যে আপনার টিকটক আইডিটি এখানে চলে আসছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।